2021 के विदाय जानिए एवं 2022 के स्वागत जानिए आज बछर शेष दिन जातीय संगीत दिए फाइनल खेला अनुष्ठित हलो गोगला अंचल क्रिकेट प्रीमियर लीग। ये खेलाटी गोगला अंचल तृणमूल कॉग्रेस और नूतनडांगा तृणमूल कॉग्रेस सुबोध रुई दासर पक्ष के मोट चार्टी टीम एक प्रीमियर लीग खेला अनुष्ठित है। अंशु एकादश, साहेब एकादश, दिशा एकादश एवं बादशाह एकादश चार्टी टीम अंशग्रहण कर खेलाटी जाते दिशा एकादश एवं बादशाह एकादश दुजन फाइनाले प्रतिद्वंदिता करे। दिशा एकादश प्रथम बैट करे 179 रान करे एवं बादशाह एकादश शेष ओवारे 180 रान करे जयलाभ करे नेय। टान टान उत्तेजनार मध्य दिए समस्त खेलागुली अनुष्ठित हयेछे। आज तार फाइनल छिलो। এই ফাইনাল উপলক্ষে উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি সুজিত মুখার্জি, গোগলা অঞ্চলের অঞ্চল সভাপতি গৌতম ঘোষ, সহ সভাপতি অমিত বিশ্বাস, গোগলা অঞ্চলের প্রধান অনিতা দাস, কাঞ্চন দাস সহ অন্যান্য গুণীজন ব্যক্তি এবং স্বেচ্ছাসেবকেরা। বাদশাহ একাদশের পক্ষ থেকে বাদশাহ একাদশের বাদশাহ আজ ম্যান অব দ্য ম্যাচ হন এবং অন্যান্য সিরিজ ও প্রত্যেকের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট অতিথিবর্গরা। ব্লক সভাপতি এবং খাদ্য কর্মাধ্যক্ষ সুজিত মুখার্জি নূতনডাঙ্গা ফুটবল গ্রাউন্ডের সমস্ত চারিদিকটা প্রাচীর দিয়ে ঘিরে দেওয়ার অঙ্গীকার করলেন। পঞ্চায়েত প্রধান অনিতা দাস মহাশয়া কাঞ্চন দাস এর উদ্যোগে এখানে একটি স্থায়ী মঞ্চ করার কথা ঘোষণা করলেন এবং তিনি প্রতিশ্রুতি দিলেন। বলাই পান্ডে এসেছেন নূতনডাঙ্গা থেকে, অভিজিৎ নায়কের রিপোর্ট, গুগলি নিউজ। তাছাড়া আছেন আমাদের নূতনডাঙ্গা ক্লাবের সেক্রেটারি বিকাশ এবং আমাদের যিনি সঞ্চালক ছিলেন বিভাস দা তৃণমূল কংগ্রেসের নেতা এবং পঞ্চায়েত সদস্য আমাদের এই গ্রামের শ্যামা রুই দাস। তাছাড়া সামনে যারা আপনাদের আমাদের উপস্থিত আছেন যারা ভাষ্যকার ছিলেন আমার ঝোপা ভাই ওনার সাথে যারা দুজন ছিলেন নাম বলিনি সুবোধ আছে, প্রভাতদা আছে। সুবোধ যে উদ্যোগ নিয়েছে আজ খেলাটাকে যে ফাইনাল খেলাটাকে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সুবোধকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। কারণ খেলাদান হলো যে আজকে খেলার ক্রিকেট খেলা দিয়ে ফাইনাল দিয়ে শুরু হলো যে খেলা হবে। আপনারা জানেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ক্লাবগুলোকে সাহায্য করছেন, কারণ কিসের জন্য যে আপনারা খেলাধুলো করুন। তো খেলা হবে, এটা 2021-এ আমাদের শুরু হয়েছে, খেলা হবে। তো খেলা তো আজকে 2021 শেষ হলো, আসল খেলা তো হয়ে গেছে। কলকাতা তো আপনারা খেলা দেখলেন, আমাদের আরেকটা খেলা বাকি আছে, সেই খেলাটা আপনারা দেখবেন 28 তারিখে। যে খেলাটা আসানসোলে হবে সেই খেলাটা আমাদের আসল খেলা হবে। তাই প্রত্যেককে বলছি 22 তারিখে আপনারা এই যারা খেলাতে অংশগ্রহণ করেছেন দুটি দল, কেউ হারবে কে জিতবে নিরাশ হওয়ার কিছু নাই, আপনারা খেলাধুলোতে অংশগ্রহণ করে আগামী মাঠটা দেখতে সুন্দর লাগবে। শুধু শুভ দাদাকে বলছে, দাদার সাথে আমাদেরকে সবাইকে আমরা যারা মঞ্চে আছি, প্রধান আছে, পঞ্চায়েতের সদস্য আছে, কাঞ্চন দা, বিশ্বজিৎ, কাজল যারা আছেন, অসিত দা, আমরা সবাই মিলে আমরা এই মাঠটাকে সাজিয়ে তোলার জন্য সাহায্য করব। আর যারা খেলাধুলো করছিলেন সেই খেলোয়াড়দিকে বলছি, আপনারা খেলাধুলো চালিয়ে যান। যদি কোনো খেলোয়াড় আমাদের যে নূতনডাঙ্গা হোক বা গৌরবাজার হোক পাশের অঞ্চল, আপনাদের যদি খেলার জন্য কোনো সরঞ্জামের প্রয়োজন হয় আমার সাথে মাদাইপুরে গোগলা অঞ্চলের অফিসে দেখা করবেন, আমি আপনাদেরকে সাহায্য করব। নমস্কার, ধন্যবাদ। এবং এই খেলার খুব সুন্দরভাবে খেলা চূড়ান্ত পর্যায়ে খেলা হলো, আমরা খেলা দেখলাম, খেলা দেখে খুব ভালো লাগলো। আজকে আমাদের ওই খেলার মধ্যে উপস্থিত আছেন আমাদের দুর্গাপুর ফরিদপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় সুজিত মুখার্জি মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন দুর্গাপুর ফরিদপুর পঞ্চায়েত সমিতি পূর্ত কর্মাধ্যক্ষ মাননীয় কল্যাণ সহ মণ্ডল মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন
গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় গৌতম ঘোষ মহাশয় আমাদের মনে আছেন নতুন রাঙ্গা 5 & 6 পঞ্চায়েত সদস্য ভাগ্যবতী শ্যামা এবং আমাদের গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতা প্রসিদ্ধা কাজলদা এবং সামনে দর্শকদের জানাই বছরের শেষ এবং 2022 আগাম শুভেচ্ছা, সকলে ভালো থাকুন সুস্থ থাকুন। ভাই সুবোধ বলে গেলেন 591 দাগে এই ফুটবল মাঠটির কথা। আমাদের জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ আছেন, ওনাকে আমরা এখানকার প্রধান অনিতা দাস, আমার পূর্ত কর্মাধ্যক্ষ কল্যাণ সুমন্ডল, অঞ্চল সভাপতি গৌতম ঘোষ, কাঞ্চন অসিদ্ধা বাপন বাপ্পা সহ যেখানে এখানে উপস্থিত হয়েছেন প্রত্যেককেই নমস্কার ধন্যবাদ জানাই। এবং খেলার আয়োজক যার টানে যার ডাকে এই মাঠে আমি উপস্থিত হয়েছি, দীর্ঘদিন ধরে বলে আসছে এবং আজকেও 10 বার ফোন করেছে, ধন্যবাদ জানাই ভাই সুবোধকে, তার মানসিকতা, তার এগিয়ে নিয়ে যাওয়ার চলার ক্ষমতা। আজকের দিনে যে ফাইনাল টুর্নামেন্টটা হলো, আমাকে মনে রাখতে হবে দুই আম্পায়ার সেই সঙ্গে ভাষ্যকার, তাদের এমন একটা পরিচালনার ফলে খেলাটা আরো মধুর হয়েছে এবং চিরমধুর হয়ে রয়েছে, তার দিকেও ধন্যবাদ জানাই এত সুন্দর পরিচালনা করার জন্য। আমাদের কাছে এখন বক্তব্য দেওয়ার মতো নেই, সুবোধ যে কথাটা বলে গেল যে এই মাঠটি যাতে বাউন্ডারি ওয়ালের ব্যাপারে সকলেই জানেন, কাঞ্চন যে কথাটা বলছিল যে কোভিড সিচুয়েশনের মধ্য দিয়ে আমাদের ফান্ডের একটু অসুবিধে দাঁড়িয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বিষয়ে আরও কিছু প্রকল্প শুরু করেছে, যার উল্লেখযোগ্য প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার। আজকে সারা রাজ্যের মানুষ মহিলারা যে উপকৃত হয়েছে, ভারতবর্ষের কোন রাজ্যে এই উপকারটা কিন্তু পায়নি, আমরা গর্ব করি এমন একটা মুখ্যমন্ত্রীকে পেয়েছেন। সেই সঙ্গে বলি যে আগামী আমরা সেই সঙ্গে বলে থাকি যে আমি চেষ্টা করছি, যদিও মঞ্চটা ধরা হয়ে গেছে গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে, অতি শীঘ্রই শুরু হবে, 3.5 লক্ষ টাকা ধার্য করা হয়েছে এবং আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব জেলা পরিষদের ফান্ডে নতুন ডাঙ্গা এই মাঠটা বাউন্ডারি ওয়াল হবেই হবেই হবে। আপনাদের আশা ভালোবাসা নিয়ে এবং জানিয়ে রাখি আগামী 5ই জানুয়ারি যেসব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দুয়ারে সরকার কর্মকাণ্ড শুরু করেছে, আগামী 5ই জানুয়ারি আমাদের গোকলা অঞ্চলে দুয়ারে সরকার অনুষ্ঠিত হবে। যারা এখনো লক্ষ্মী ভাণ্ডার থেকে স্বাস্থ্যসাথী, যারাই বিভিন্ন সুযোগ সুবিধা এখনো পায়নি, আপনারা আবেদন করে সেই সুযোগটা দিন। আসুন আমরা আগামী দিনে সবাই ভালো থাকি, সুখে থাকি, শান্তিতে থাকি।